হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল এজেড আনলিমিটেড। আশা করি ভালো আছেন সবাই। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এক্সেলের র্যাঙ্ক ফাংশন ব্যবহার করতে হয়। র্যাঙ্ক ফাংশনটি ব্যবহার করা হয় মূলত র্যাঙ্কিংয়ের জন্য, বা কোনো একটি বিষয় এর অবস্থান কততম অবস্থানে আছে সেটি বের করার জন্য। তো আমরা আজকে দেখব কিভাবে এই র্যাঙ্ক ফাংশনটি ব্যবহার করা হয়। তো এই র্যাঙ্ক ফাংশনটি কিভাবে ব্যবহার করতে হয় সেটি দেখানোর জন্য আমি একটি টেবিল তৈরি করে রেখেছি, যেখানে 10টি দেশের নাম রয়েছে। এই 10টি দেশ ক্রিকেট খেলে থাকে এবং তাদের একটি স্কোর আমি দিয়েছি। এটি সম্পূর্ণ আমার নিজস্ব একটি স্কোর, শুধু আপনাদের বোঝানোর জন্য দেওয়া হয়েছে এটি। এই স্কোরের ভিত্তিতে ওই দেশটি কততম র্যাঙ্কে অবস্থান করছে বা তার পজিশনটি কত সেটি আমরা বের করব। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব লেখা বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখুন। এতে করে আমার চ্যানেলের সকল আপডেট পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে। তো চলুন শুরু করা যাক, র্যাঙ্ক ফাংশন কিভাবে ব্যবহার করব। তো এই 10টি দেশ এবং তাদের স্কোর আমি পাশাপাশি রেখেছি। তো র্যাঙ্ক ফাংশনটি শুরু করতে হলে বরাবরের মতোই যে কোনো ফাংশন শুরু করার আগে আমাদের ইকুয়াল সাইনটি দিতে হয়। তো আমি ইকুয়াল সাইনটি দিচ্ছি। এবার আমাদের ফাংশনটি হবে র্যাঙ্ক, আর এ এন কে র্যাঙ্ক। ফার্স্ট ব্র্যাকেট শুরু করতে হবে। এবার এখানে চাচ্ছে লজিক যে নাম্বার, অর্থাৎ আমরা কোন নাম্বারের ভিত্তিতে র্যাঙ্ক করব। তো আমি এই নাম্বারটি বেছে নিচ্ছি। এবার বলছে কমা রেফারেন্স। রেফারেন্স হচ্ছে আপনি যে সমস্ত স্কোর বা যে সমস্ত বেজের উপর ভিত্তি করে র্যাঙ্কটি করবেন সেটি। এখানে রেফারেন্স হচ্ছে আমি এই রেঞ্জটি দিয়ে দিচ্ছি যে এর উপরে ভিত্তি করে র্যাঙ্কিংটি হবে। এবার কমা, যদি আপনি অ্যাসেন্ডিং অর্ডারে চান সেক্ষেত্রে 1, এবং যদি আপনি ডিসেন্ডিং অর্ডারে চান সেক্ষেত্রে 0। তো আমি 0 দিচ্ছি। 0 দেওয়ার পরে এবার ব্র্যাকেট ক্লোজ করছি, এন্টার প্রেস করলাম। এখন দেখুন এখানে 6 এসেছে, অর্থাৎ বাংলাদেশের অবস্থান এই 540 নিয়ে, স্কোর নিয়ে 6 নাম্বার বা 6 পজিশনে আছে। তো আমি এটাকে ড্রাগ করে দিচ্ছি একদম শেষ পর্যন্ত। তো দেখুন এখানে একটি র্যাঙ্কের পজিশন চলে আসছে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে আয়ারল্যান্ড 1, জিম্বাবুয়ে 1, সাউথ আফ্রিকা 1, অস্ট্রেলিয়া 1, আবার শ্রীলঙ্কা 2, আফগানিস্তান 2। তো এটিতে র্যাঙ্কিং হতে পারে না। হ্যাঁ, কারণ এখানে স্কোর হচ্ছে বিভিন্ন ধরনের, কিন্তু পজিশন কেন সেম হবে। ওকে, এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা আবার ফর্মুলাটিতে যাব। এখানে আমরা যে রেঞ্জটি দিয়েছিলাম বা যে রেফারেন্সগুলো দিয়েছিলাম সেখানে আমরা লক করে দিব। তো লক করতে হয় আপনি এখানে যেটি যে সেলটিকে লক করবেন সেখানে কার্সর এনে F4 ফাংশনের 4 কীটি চাপ দেবেন, তাহলে একটি লক হয়ে যাবে। দেখুন আশেপাশে 2টি ডলার সাইন চলে এসছে, এই ডলার সাইন আসা মানে সেটি লক হয়ে যাওয়া। আবার D14 মাঝখানে আমি কার্সরটি রাখছি এবং F4 প্রেস করছি, এটিও আমার লক হয়ে গেছে। এবার আমি এন্টার প্রেস করছি। এখন আমি ফিল করে দিচ্ছি পুরোটা। এবার দেখুন কোথাও ডাবল নেই বা র্যাঙ্কিং কোথাও ডাবল নেই। এখানে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া 650 স্কোর, তার সে 1 নম্বর র্যাঙ্কিংয়ে অবস্থান করছে। এভাবে সবচেয়ে কম হচ্ছে আফগানিস্তান 420, 10 নম্বর র্যাঙ্কিংয়ে অবস্থান করছে। তো এভাবে আমরা অনেকগুলো ডাটা থেকে কার পজিশন কততে বা কে কত র্যাঙ্কিংয়ে আছে সেটি আমরা বের করতে পারি। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে র্যাঙ্ক ফাংশনটি ইউজ করা হয়। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।